দেখো এখানে খুব সুন্দর একটা ইকুয়েশন দেওয়া আছে, রুট ওভার সেভেন টু দি পাওয়ার এইট প্লাস সেভেন টু দি পাওয়ার এক্স বাই সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 49। ও এই রেডিক্যাল ইকুয়েশনটা থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট বোথ সাইডে যদি স্কোয়ারিং করি, স্কোয়ারিং বোথ সাইডস উই গেট সেভেন, তাহলে রুটটা উঠে যাবে স্কোয়ার করলে, তাহলে পড়ে থাকবে কি সেভেন টু দি পাওয়ার এইট প্লাস সেভেন টু দি পাওয়ার এক্স বাই সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 49 এর হোল স্কোয়ার। এখন আমরা জানি 49 মানে কত, সেভেন স্কোয়ার, তাহলে সেভেন স্কোয়ার এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, সেভেন টু দি পাওয়ার এইট প্লাস সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই সেভেন টু দি পাওয়ার এক্স দিয়ে এইট, এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে সেভেন টু দি পাওয়ার এক্স ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর মানে সেভেন টু দি পাওয়ার ফোর। এখন দেখো আমি এক্স এর টার্মগুলোকে বাঁদিকে রাখছি, কনস্ট্যান্ট টার্মগুলোকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি আছে সেভেন টু দি পাওয়ার এক্স, এই টার্মটা যখন এই পাশে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সেভেন টু দি পাওয়ার এক্স ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু, ডান দিকে তো সেভেন টু দি পাওয়ার ফোর ছিলই, আর এই যে সেভেন টু দি পাওয়ার এইট এটা এই পাশে এসে মাইনাস সেভেন টু দি পাওয়ার এইট হয়ে যাবে। এখন আমি এখান থেকে সেভেন টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে কমন নিলে কি হচ্ছে, পড়ে থাকছে ওয়ান মাইনাস সেভেন টু দি পাওয়ার ফোর দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানেও তো আমি সেভেন টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি, আমি এখান থেকে সেভেন টু দি পাওয়ার ফোর যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে ওয়ান মাইনাস সেভেন টু দি পাওয়ার ফোর। এখন বোথ সাইডে ওয়ান মাইনাস সেভেন টু দি পাওয়ার ফোর আছে, তাহলে আমি এটাকে কেটে দিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা পেলাম সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার ফোর। এখন দেখো আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে লেখা যায় এম ইকুয়াল টু এ, তাহলে একইভাবে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার ফোর যদি হয় তাহলে কি লেখা যায় এক্স ইকুয়াল টু ফোর। This is the answer.